মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো মা, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার মালা, ও তোমার বয়ের হাতে সোনার মালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যারা বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি দেখেন ঘুরে ফিরে, আমি যারা বলতেছি এটাই ঠিক, তাদের ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কর, ভেজাল আছে। যারা নিজের বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিঃসন্দেহে তাদের ভিতর কি আছে? নিজের বাপ মা অসুস্থ হইলে ছোট ভাইতে ফোন দিয়ে কয়, ভাই আব্বা তো অসুস্থ, কয় যা টাঙ্গাইল নিয়ে যা সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আয়, ঠিক হবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, আম্মা অসুস্থ, কার দেরি করিস না, তাড়াতাড়ি যা টাঙ্গাইল সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আসছি। নিজের বাপ মা অসুস্থ হলে ফকির নি সাজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে কোটিপতি সাজে। কথা কন না গিয়া, সমাজে এরকম কিছু সন্তান আছে না নাই? আরেকটু জোরে কর, আছে না নাই? এর ভিতর বেজাল আছে। কি আছে? জোরে কর, ফোনটা আগে দিছিল ছোট ভাই ফকির নিশাচ্ছে, এখন দিছে কে? বইয়ের সাথে তোমার কাছে শালি আপন। কথা কন ঠিক, যখন শ্বশুর বাড়ি যায় তখন শালি দুলাবার মাথা হাত বোলায় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন সামা মালা দাই পুতির, শালি রে না দেখলে দুলাবাই হায়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর, এর ভিতরে কি আছে? ভেজাল আছে। জোরে কর, এইবার আমরা শ্বশুর শাশুড়িকে আগে হয় আগে দেখবো নিজের বাপ মাকে, কত গান ঠিক কিনা? যারা নিজের বাপ মায়ের ভালোবাসবে তারা এবার গান গাবে, নামাজ পড়ো রোজা করো করে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কত গান ঠিক কিনা? বন্ধুরা রে এরপরে আমরা পাইতেছি আর মাত্র দুইটা দিন পরে আমাদের মাঝে আসবে মাহে রমজান মাস। কথা কন ঠিক কিনা? এই মাসটা হাজার মাসের চাইতেও জোরে কন উত্তম মাস, হাজার মাসের চাইতেও উত্তম মাস। আপনারা জানেন হাদিসের ভিতর আছে পায়ে শেকল দেওয়া হয় ইবলিস শয়তানের, শয়তানকে লাগাম দেওয়া হয় তাকে বন্দি করা হয়, তাহলে হোটেলে যাই কিনা? হ্যাঁ মুরব্বি, এই যে চাষটাতে পর্দা লাগায় হোটেল, হোটেলে পর্দা লাগায় উনি যাই কিনা? এগুলো জানার দরকার আছে নাই? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা মনোযোগ সহকারে শুইনা, এবার একটা মাস পাইলাম শাহরুমা
কাফিগিল কুরআন। এই মাসে কুরআন নাযিল হয়েছে, কি নাযিল হয়েছে? জোরে করে একসাথে কুরআন, আর একটু জোরে করে কি নাযিল হয়েছে? কুরআনের দাম আছে নাই? আজকের আলোচনা যারা আপনারা যারা মনোযোগ সহকারে শুনবেন, আমি পায়ে হাত দিয়ে বলি, এই আলোচনা মাঠে রাখলে হবে না, এই আলোচনা বাড়িতে নিয়ে যাবেন। যদি বাড়িতে নিয়ে যদি আলোচনাটা কাজে লাগাইতে পারেন, খোদার কসম আপনার বাড়ির ভিতরে আল্লাহর রহমত বর্ষিত। আমি দলিল দিচ্ছি, ভালো করে শুনে নেন। আমার আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, একটা আয়াতের উপর আমি কথা বলবো। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। যাদের ঘরের ভিতরে অশান্তি, এবার শান্তি মনে হয় সবার ঘরে তেমন একটা নাই, অশান্তির আগুনে বেশি জ্বলে, কথা বল ঠিক। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার ফোন দিয়ে কয়, হুজুর বিয়ে করছি এক মাস, আজকে আজকে দ্বিতীয় বক্তার আমি ফোন ধরা দিছি, আমার ফোন দিছে দ্বিতীয় বক্তার আমি ধরা দিছি, এক যুবক বিয়ে করছে ওই এক সপ্তাহ হয়েছে। হ্যাঁ, আমি আপনাদের আজকের যে দ্বিতীয় বক্তা তারে যে আমার ফোন কথা বলাইছি, এক সপ্তাহ ধরে বিয়ে করছে, আমি বলতে যাবো নতুন নতুন বিয়ে করলে কি রোজা রাখা লাগবে? দেখেন দেখেন আপনি আসলেন না, এই যে দেখেন দেখেন খালি কোন কোনে নতুন নতুন বিয়ে করলে কি রোজা রাখা লাগবে? ম্যাডাম কয়, হ্যাঁ মুরব্বী এরাই তো খাঁটি রে, এদের কয় না যে পুরন সালে বাতে আই যায়, কথা বল ঠিক কিনা? এমন একটা মাস পাইলাম যে মাসে কোরআন নাযিল হয়েছে, আজকে তোমরা যদি আলোচনাটা বাড়িতে নিতে পারো, আমার রহমত আল্লাহর নবী মহিলা দিছে গো, ওই বাড়ির ভিতর আমার আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা বলবেন কি? হ্যাঁ একটু আওয়াজ দিবেন, নাকি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? এবার আপনাদের ভিতর কি শান্তি আসবে, এই আয়াতটা নিয়ে যাবেন বাড়িতে। যাদের ঘরে টিভি আছে, টিভি মোটামুটি সবার ঘরে কম বেশি আছে, তাই না? টিভি আছে, মোবাইল আছে, আছেই তো। যাও যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না বিবি, কথা বলেন ঠিক কিনা? আর যেই ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না জীবনে তার বিবি। আমার কোন হুজুর জানেন কি? আমরা জানি, আমার ফোন দিয়ে কয়। আর আমি বলি তোমার ঘরে যত আমার কাছে দোয়া আছে নাকি আর কাম হবো? আমি বলি তোমার ঘরে দোয়া আমি কে সারা পৃথিবীর হুজুরকে দেওয়া করালেও কাম হবো না, যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি, কথা বল ঠিক কিনা? কারণ তোমার তো দোষ আছে নুরু, তোমারও দোষ আছে। এই বিবিটে মেয়েটার দোষ আমি কত দিব? ওদের মতো মেয়েদের বিরুদ্ধে বলে খালি মেয়েরা আমার কমেন্ট করে গালাগালি করে ফোন দিয়ে কয়, হুজুর আপনার কি আর কেউ আসতে খালি মেয়েদের বিরুদ্ধে কোন? আমি কে তোমার দোষ হয় কে? ওদের দোষ আছে না নাই? এই জন্য আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা বল ঠিক? মেয়েটা সারা দিন দেখে সিরিয়াল টিভি দেখে আসে নাই, সারা সপ্তাহের ভিতরে একদিনও নামাজ পড়ে না, জুমার দিন পর্যন্ত নামাজ পড়ে না, নামাজ যদি মিস যায় সে কাজ আদায় করতে পারে না, একদিন কোনো অনুষ্ঠানের কারণে যদি রাত্রে সিরিয়াল দেখা বন্ধ হয় পরের দিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজ আদায় করে, কি কর আছে না নাই? আবার ওই সিরিয়াল কিন্তু ডাবল দেখায়, মানে যারা যারা মিস করছে ওখানে আবার রিপ্লে দেখায়, আছে না নাই? আমি কিন্তু জানি এগুলো বলতেই হবে। আর মেয়েটারে আর দোষ দেবো কত? মেয়েটা তো এখন দেখে তুমি তো কিনে দিছ, ও দেখে সারাদিন দেখে শাহরুখ খান শাকিব খান আর চিন্তা করে ও কত সুন্দর চেহারা, সারাদিন শাকিব খান শাহরুখ খান দেখে রাত্রে হওয়ার সময় দেখা আইসে কালা আসান, তাহলে মেয়েটার তো মেজাজ খারাপ হবেই। হুম, ও চিন্তা করে যে সারাদিন দেখলাম কে রাহুল পাইলাম কে, এই জন্য ওই বাড়ির ভিতর লাগে গুতা গুতি, আছে না নাই? দুই দিন 15 দিন নাই এক মাস যাইতে যাইতে কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় খালা তো ভাই তারা তো ভাই কত জায়গায় ফোন দেখে হ্যালো, আমার মনে শান্তি নাই। আর আমি বলতেছি তোমার ঘরে এগুলো বন্ধ করে দাও, তোমার বিবি ভালো হবে, বউ শাশুড়ি দ্বন্দ্ব
বন্ধ হবে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব বন্ধ হবে, যদি আল্লাহর কোরআন সূরা আল আরাফ 204 নম্বর আয়াত তুমি যদি বিশ্বাস করে ঘরে আমলটা চালু করতে পারো। আবার আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতাজিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমার রহমাতাল্লিল আলামিন নবী আমার নবীর ভাই যার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন ইব্রাহিম নবী আসে 79 দরজা খোলা, যতগুলো নবী আইছে সবার ব্যাপারে আমার আল্লাহ 90 দরজা দিছে খুইলা। আর আমার রহমত আল্লিল আলামিন নবী যখন আইছে রে আল্লাহ কই জিবরাইল, আমার বন্ধু নবী আইছে তাড়াতাড়ি যা ও জিবরাইল রে, আমার বন্ধু নবী আইছে 90 দরজার খোলা যাবে না, এইবার 90 দরজায় মাইরা দাও তালা। জোর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রহমত আল্লিল আলামিন নবী আইছে রে, আমার টাঙ্গাইল জেলা বাসীরা আল্লাহ কয় আর 90 দরজা খোলা যাবে না, এইবার 90 দরজায় মাইরা দিছে তালা, এইবার কাদিয়ানীদের বাইরে গেছে জালা। কতক্ষণ লাগে? আমরা মানি নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানিরা মানে না। ভালো করে শুনে নাও, আমরা মানি নবীর পরে আর কোন নবী নাই। আমার নবীর পরে নবী নাই, ভালো করে শুনে নাও, দলিল দিয়া যায়। আমার রসুল বলছে পালা পালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনা খাতামু নাবিয়িনা লা নাবিয়া বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী না। আই জোরে জোরে কর না সুবহানাল্লাহ। ইলাহেশ কেরমাতি যা আলাইলা মামি আমারেশ কেরমাতি যা আলাইলা মামি আমার দয়াল নবীর সরণে আমার মাতি যা বলিবে না দয়াল আমার মাতি যা বলিবে না দয়াল এই নাই এসকের মাতি যা আলাইলা মামি আমার মনের বাতি যা শুধুমাত্র আমাদের নবী না, আমার নবী তামাম জাহানের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী স্বয়ং নবীদের নবী। সরে সরে কর না সুবহানাল্লাহ। আমার নবী যাই
সেইখানে কোন নবী পাই নাই, যা আমার নবী পাইবে তা আল্লাহ ভালো করে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার মুরব্বীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আমার নবী একবার মুসা নবীর সাথে সাক্ষাতের একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী কয় আল্লাহ তোমার ইনসাফ বুঝি না। এইবার আমার নবী কয় ও জিবরাইল, এ কিভাবে কথা কয়, আল্লাহ বলে ইনসাফ নাই। জিবরাইল কয় হুজুর আর কিছু শোনেন, ওনার নাম জানেন? বলে কি না, বলে ওনার নামই তো মুসা নবী। আল্লাহ আকবার কোন আমার নবী কয় ও ভাই মুসা তুমি এইভাবে আল্লাহর সাথে কেন কথা বলো। মুসা নবী কয় আল্লাহ গো তোমার বিচার বুঝলাম না, যে আইসে পরে তারে না উপরে, সুবহানাল্লাহ বললাম, যে আইসে সবার পরে গো অথচ তারে না উপরে, তার মানে কোন নবী যাই নাই সেইখানে, আমার নবী যাইব সেইখানে। আল্লাহ আকবার কোন এইবার আল্লাহ উল্লেখ করলেন মিরাজের ঘটনা আছে নাই জোরে কোন বন্ধুরা রে, আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর আনতে হইব আমি আল্লাহর বাড়ি, জিবরাইল রে ও জিবরাইল যা 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 তাকায় দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। আল্লাহ আকবার কর, আল্লাহ আমার নবী যেই ওযু কইরা আল্লাহর বাড়ি যাইব রে, আমার টাঙ্গাইল পারবাসীরা, আমার টাঙ্গাইল জেলা বাসীরা, আমার আল্লাহ কয় ও জিবরাইল তাকায় দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে, শরীয়তের দৃষ্টিতে ওযু পানি কইরা যাইব রে, আর তুমি যাইবা আমার বন্ধু নবীর ওযু পানি নিয়ে আসতে। আল্লাহ আকবার, আমার নবী ওযু বানাইয়া মালাইছে আল্লাহর দরবারে যায় বলে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসছি। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব। আল্লাহ কয় ও মিকাইল তোমারও রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল এক একটা বেরেস্তা এক একটা ডিউটি আছে, আমি অত আলোচনা করব না। এই বেরেস্তা আবার কিভাবে ডিউটি করে, এই বেরেস্তার হাতে আমার আল্লাহ একটা সিংহা দিছে, এই সিংহাটা বাসিটা আমার আল্লাহ এমন ভাবে দিয়া দিছে, এই বেরেস্তা বাসিটা মুখের উপরে লাগাইছে রে ভাই, দুই ঠোঁটের মাঝখানে লাগাইয়া উপর দিকে তাকায় রইছে, আমার আল্লাহ যেই দিন হুকুম করবে সেই দিন সে বাসিতে ফু দিব। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাইব, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব। ওই বেরেস্তা বাসিটা হাতে নিয়ে এরকম ভাবে উপর দিকে তাকাইছে, একটা সেকেন্ডের জন্য বাসি নামাই না রে, একটা সেকেন্ডের জন্য নিচের দিকে পলক ফেলাই না, কেমন ভাবে ডিউটি পালন করে। আর আমাদেরকে আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের টাইম দিল, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, অথচ আমরা শোনার পরেও কানে শুনি না, কথা কোন ঠিক না, যারা শোনার পরেও শোনা রে ভাই, কি বইব জানো নি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আজকে শোনার পর
এমনিতে পেলে বুঝবো না, তাই না? আমার কথাটা ভেঙে দে। ওই সুরুপ ভাই, যখন রাস্তাঘাটে তোমার একটা বন্ধুরে ডাক দাও, এই দোস্ত, এই এই রহিম, আব্দুর রহিম, যদি না আর শুনে তাহলে কি কয়? বয়রা, এই বয়রা কানে শোনে না, কথা কোন ঠিক কি কর? এটা আপনারা বলেন কিনা তাই কয়? এটা বেশিরভাগ বলে মুরব্বীদের, দেখবেন বাপ মায়ের বাপরা ডাকতেছে অথবা মারে ডাকতেছে শুনলে বয়রা কানে শোনে, কিন্তু জানি ঠিকই মারো। হ্যাঁ, এবার শুনো শুনো, তোমরা যেটা বলতেছো আমি করে দিই, তোমাদেরকে বুঝাইতেছি। তাহলে ডাকলে যদি না শুনে তাহলে কি বলি? বয়রা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আরে যারা আজান শোনার পরেও বাজার মসজিদে যায় না, আমার আল্লাহ ও ফেরেশতারা ওরা কি করছে? কয় আল্লাহ গো, ওরা আজান শোনার পরও তো মসজিদে আসে নাই, ওরা আজান শোনার পর মসজিদে যায় নাই, ওরা শোনার পর না শোনার ভান করছে, বলে শোনার পরও যারা শোনে না তাদেরকে কি বলে? বলে বয়রা, বলে আজকে ওদেরকে বয়রা বানায় দাও। এই বয়রা বানাবে কি দিয়া? আমার রহমত আল্লিল আলামিন নবীর রওজাটা শিশা গলাইয়া বাঁধন রে, যেমন ভাবে ঢালাই করছে এই শিশা গুলা গলাইয়া কানের ভিতরে ঢুকাইয়া দিয়া পয়রা বানাইয়া দিব, ওই দিন আর উপায় থাকবে না, কথা কোন ঠিক কি না? এবার আজান হলে কি মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? কতগুলো অসল বলো, আমার দুই পাশের দুইটা মুরব্বী সাক্ষী দিচ্ছে যে এত লোক ছিল না, অর্ধেক লোক এখন চলে এসে বেশি, আলহামদুলিল্লাহ। আর আমি বলি যাদের ভিতরে কোরআনের প্রেম আছে, যাদের ভিতরে আল্লাহ ও রাসূলের প্রেম আছে, যাদের ভিতরে ওলি আল্লাহর প্রেম আছে, তারা বাইরে থাকতে পারবে না, কথা কোন ঠিক কি না? এজন্য আমি তো তাদের ওই প্রেমিকদেরকে নিয়ে মাঝে মাঝে গান গাই, আমি একটু শান্তি, আপনারা একসাথে একটু গান দেন। ও নবীর প্রেমিকেরা আপনাদের কথা বাদ দিলাম, রাস্তাঘাটে চলি, হাই স্টেজ সাজায়, এরকম করে মন সাজায়া, মহিলারা পুরুষ তো বাদ দিলাম, মহিলারা গান গায়, পুরুষে নাচানাচি করে, এক মহিলা গান গায় আর স্বামী আবার স্টেজে বসে, মানে ওটা মগা, ওটা কি মগা? যেই মগা গান গাইছে, হ্যাঁ সমস্যা, যেই মগা গান গাইছে, এবার বড় শুনে নাও, যেই মহিলাটা গান গাইছে আর স্বামী ওই স্টেজে বসে, আমি হিসাব করে দেখলাম এটা মগা, এটা কি? জোরে গো। আর যেই মহিলা গান গাইছে, অশ্লীল গান গাইছে, ওই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউন খারাপ, কথা কোন ঠিক কিনা? অশ্লীল গান চলতে দেওয়া যাবে? আরো জোরে করে চলতে দেওয়া যাবে? এইবার যেখানে স্টেজে আজকে আমার যে যুবক ভাই আছে, এই যুবকরা যদি কয় যে আমাদের এলাকার ভিতরে আমরা গান বাজনা হতে দিব না, সম্ভব না, কথা কোন ঠিক? একটা গান বাজনা হবে না যদি যুবক ঠিক থাকে। এই জন্য বলি যুবক ঠিক, পুরো সমাজ ঠিক। তাহলে আজকের মাহফিলে যারা যুবকরা আসছে, এই যুবকদের দরকার আছে নাই? আজকের থেকে তোমরা ওয়াদা করবে যেখানে স্টেজে গান হয় অশ্লীল গান আমরা হতে দেবো, আরো জোরে হতে দেবো। আমি আপনার কি এমন গান আছে আমি বলি, দেখেন গান গুলো আপনার অর্থ খুঁজে দেখবেন। গান গায় মহিলাটা, আমি আমার যেমন তেমন, ওই যে ওর স্বামী কিন্তু স্টেজে বসে রয়েছে,
স্বামী আমার যেমন তেম আমার মনের মতন রে, মোরা মরলে হব পাগল হব দেশান তরি রে। নাও আর ওই মগা স্টেজে বসে পায় ওরে জুতো দেবার লাগবে না তখন ঠিক কিনা, আর এরকম গান গাওয়ার দেওয়াতে অনুমতি দেওয়া যাবে যেইখানে গান হবে সেইখানে আমরা বাধা দেবো তো তখন ঠিক কিনা, যদি মন চাই কোরআন নিয়ে চলবে কিনে জোরে কোন নামাজ রোজা সঙ্গের সাথে নামাজ হইব গোরের মাটি রে, নামাজ রোজা সঙ্গের সাথে নামাজ হইব গোরের মাটি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহ চলবে না বন্ধ হবে, এবারে একসাথে নাম দাও ও নবীর প্রেমিকেরা ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজর পানি আমি কি করব, আল্লাহ কয় তোমার রাখতে হইব না তুমি দিয়ে দাও মিকাইলের হাতে, মিকাইল বলে আল্লাহ আমি কি করব, বলে তোমার রাখতে হইব না তুমি দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আরে সেই আজরাইল কাউরে দেখে ভয় পাই না রে, এই আজরাইল আমার নবীর ওজর পানি নিয়ে তর তর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তোমার রাখতে হইব না তুমি দিয়া দাও এইবারে জিব্রাইলের হাতে, জিব্রাইল কয় আল্লাহ গো তোমার লীলা খেলা বোঝা যাই না সবার হাতে কেন দিলে আবার ঘুরে আমার হাতে পালাইলে কারণটা কি, আল্লাহ কয় জিব্রাইল এই কারণ এখন বুঝবা না সময় হলে ঠিকই বুঝবা, আল্লাহু আকবার আল্লাহ কয় জিব্রাইল রে তাড়াতাড়ি যা এই পানি গুলো ঝাঁচড়া করে দারোয়ানের হাতে দিবা, জান্নাতের নাম কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নাই তাহলে ঠিকানা তো জানার দরকার আছে নাই মুরব্বী বাবা, হ্যাঁ এবার শিখে নেন জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান, কি নাম জোরে কয়। আরে এবার আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাতে দিয়া দাও এইবার রিদওয়ানের হাতে দেয় জান্নাতের দারোয়ান রিদওয়ান এইবার আমার নবীর ওজুর পানি নিয়ে কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব, আল্লাহ কয় রিদওয়ান তোমার রাখতে হইব না এইবার তুমি জান্নাতের ভিতর প্রবেশ করবা, জান্নাতের ভিতরে যাইয়া জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে সবার হাতে ফোঁটা ফোঁটা দিয়া দিবা জোরে জোরে কন্না সুবাহানাল্লাহ, সবগুলো হুরের হাতে হাতে এবার ফোঁটা ফোঁটা দিয়ে দিছে সবগুলো হুর আমার নবীর ওজুর পানি নিয়ে এরকম ভাবে তাকায় তাকায় কানতে স্যার বলতে আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমরা কি করব, আল্লাহ বলে কি করবা জানো নি আমার বন্ধু নবী আসতেছে আমার বাড়ি তোমার সাজো, আল্লাহ একবার বল আল্লাহ একবার মহিলাদের সাজা জায়েজ আছে কোনো সমস্যা নাই আত্মা বলে সাজবা মা বোনেরা, তোমাদেরকে যারা বাধা দেয় আমি মনে করি তারা ভুল করে, আমি বলতেছি তোমাদেরকে বলতেছি তোমরা আত্মা বলে সাজবা যত পারো সাজবা যত অলঙ্কার আছে সব ব্যবহার করবা, তবে খালা তোমায় তাল তোমায় অমুক ভাই কলেজ নলেজে বিশ্ববিদ্যালয় করা যাবে,
আমরে জন্য সাদার ইচ্ছা হয় সাইজে রাত্রিতে যদি স্বামীর সামনে দাঁড়ায় একটা মুসকে হাসি দিতে পারো, আর তোমার সাজ দেখে যদি তোমার স্বামী একটা খুশি হয় একটা মুসকে হাসি দিতে পারে, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দেবে। মনে মনে ভাবতেছেন আগে গেলে তো কাম হইতো, মনে মনে ভাবতেছে মুরব্বি এখন এই হাদিস কই করে আগে করে আসল, চিন্তা করেন না আছে আরো 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 আছে আরো আছে। স্ত্রীর এমন একটা অঙ্গ আছে এমন একটা আদর করবে, ওই জায়গাটা কোন জায়গা, ওই জায়গাটা হাত রেখে যদি আপনি ঘুমাইতে পারেন আদর করে সারা রাত দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব আমার আল্লাহ সেই সব জায়গায় দিবেন। এবার খালা বসে মা বসে সবাই একসাথে বসে রয়েছে আর যা করতেছে মা কি আব্দুর রহিম বিয়ে করতেছে তর্কি তর্কি, আর খালা আবার পাশে বসে রয়েছে খালা কই কি আরেকটু চলবে নাকি আপনাকে কষ্ট হইতেছে কি প্রসঙ্গ বলো একটা বক্তা যখন আওয়াজ করে সে বক্তার চতুর্দিকে আউট জ্ঞান থাকা লাগে। আমি এমন ধরনের বক্তা না হুজুর কানছে শ্রোতারাও কানছে কান দিয়ে মানে মাঠ ভিজে রেখেছে, আর সকালবেলা চাষটা একজন করতেছে হুজুর কিরকম ওয়াজ করছে কই হেই ফাটাবাড়ি কিসের ওয়াজ করছে কই জুলেখার কাহিনী কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা কই তা তো জানি না, তাহলে ওয়াজ করে লাভ হবো? শ্রোতা ধরে রাখার ক্যাপাসিটি বক্তার ভিতর থাকতে হবে, কথা ঠিক কিনা? এই যে আলোচনা করতেছি কি আপনাদের কি ঘুমের ভাব আসছে? এই দেখেন তো এখন ঘড়ির কাটা কত বাজে, 11টা পার হয়ে গেছে, কারোর সঙ্গে কি কোনো ঘুমের ভাব আছে? এই যে খালকে এক ধরনের লোক আছে, যে মুরুব্বিরে আছে, যুবক ভাইরা আছে, কুসিকাছারা আছে, আবার পর্দার উপরে মা বোনেরা আছে, এক একটার ধরনের এক এক ধরনের খোরাক থাকে না? হ্যাঁ, খালি এক ধরনের কথা বলে যাবো, আবার কোনো হুজুর হাসা হাসি কিছু লোক আছে, দেখুন কিছু হুজুর কয় কি কয় হাসা হাসা আইস দেয় মাহফিলে হাসা কি পরে থাপ প্রায় ভুলে যাবে। আল্লাহ কি কথা বলেন এই ফালিয়াতু হাকু কালিলা ওয়ালে বুকু কাসিরা কোরআন আয়াত আছে না? নাই। আল্লাহ বলছে কম করে হাসো বেশি করে কাঁদো, তাহলে হাসার কথা আছে কাঁদার কথা আছে, কতক্ষণ ঠিক কিনা? আমি বলে হাসা জায়েজ, হাসলে হাড় ভালো থাকে, কতক্ষণ ঠিক কিনা? আর তোমার মতো হুজুর কাঁদতে কাঁদতে জান্নাতে যেতে পারবে না, হাসতে হাসতে জান্নাতে যেতে হবে। এই আপনারা বলেন জান্নাতে যাওয়ার সময় মানুষ হাসতে হাসতে যাবে না কাঁদতে কাঁদতে যাবে? ধরে বল হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমায় আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, এই মার আল্লাহ কয় ও ফেরেশতারা রে শুনে নে আমার বন্ধু নবী আইতাছে আজকে জান্নাত সাজাইতে হবে আল্লাহু আকবার। উরেরা কয় আল্লাহ কি করব, আল্লাহ কয় এই যে আমার রহমত লিল আলামিন নবীর হুজুর পানি তোমাদের হাতে দিছি গো, এই হুজুর পানি নিয়ে এইবার তোমরা প্রসাদের হিসেবে মুখের মধ্যে মালিশ করে নাও আল্লাহু আকবার। তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, হে তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার আমার আল্লাহ জান্নাতে সাজায় আইগো,
সাজে দিছে রে সবাই মনের মতো সাজে আল্লাহ কই জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার আমি আপনাদের এই যে টাঙ্গাইল জেলায় আসলাম একটা গাড়ি নিয়া একটা গাড়ি নিয়ে আমার প্রবেশ করতে হইল আমার রহমাতাল্লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি আল্লাহকে একটা যানবাহনের দরকার তাড়াতাড়ি যাও আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ আগে যানবাহন রেডি করে পালাইছি জিব্রাইল কই আল্লাহ কি রাইখা দিছাও বলে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ ঘোড়াকে বানাইছি আল্লাহু আকবার কর ও জিব্রাইল লক্ষ লক্ষ কোটি কোটি মুরাক আছে গো যেটা তোমার পছন্দ হয় সেইটা নিয়ে আসবা এইবারে জিব্রাইল গুলো জান্নাতের ভিতরে বন্ধু যাইয়া দেখি একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক রয়ে গেছে জিব্রাইল তাকায়া দেখে গো এই রব বুরাকের সামনে আমার আল্লাহ জান্নাতের খাবার দিছে জান্নাতের নিয়ামত রয়ে গেছে সবাই মনের মতো খাইতেছে আটটা বইরা খাইতেছে মোটা সোটা হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্য একটা মাত্র বুরাকে দেখা যাই গো যেই বুরাকটা খাবার খাই না যেই বুরাকটা চোখের পানি ফালাই খান্দে যেই বুরাকটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে জিবরাইল কই বুরাক রে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক এর সামনে জান্নাতের খাবার তোমারও সামনে জান্নাতের নাস নিয়ামত অথচ জান্নাতের খাবার খাও না জীর্ণ শীর্ণ হয়ে গেছো তোমার চোখ ভরা পানি তোমার এত খাবার থাকতে কেন খাও না বুরাকে কান্দে আর কইছি বুরাইল রে আমি কেন খাই না জানোনি আমার মনের ভিতরে অনেক কষ্ট আমার মনের ভিতরে অনেক দুঃখ বলে কি এমন দুঃখ বলে আমার আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করেছে এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে তোমাদের মধ্যে একজনের পিছে আমার বন্ধু নবী আরোহণ কইরা আমার বাড়ি আসবে আল্লাহু আকবার আমার আল্লাহ সেই দিনই ঘোষণা দিছে রে ও জিব্রাইল ওই দিন থেকে আমি বুরাক দিনের বেলায় রোজা রাখি আল্লাহু আকবার দিনের বেলায় কি রাখে জোরে কোন এই যে আমাদের সামনে রোজার মাস দিনের বেলা এখন যেটা হালাল ছিল এই মাসে সেটা হারাম হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার রাফরা মুরাগে কান্দে আর কইছি বুরাইল রে আমি দিনের বেলায় রোজা রাখি আর আমার রহমত আল্লাহ প্রেমে পাগল হইয়া আমি দরুদ পড়ি জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আমি কাঁদ দিঘি বনে বনে আমি কাঁদ দিঘি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কাঁদ দিঘি বনে বনে আমি কাঁদ দিঘি বনে বনে যদি হইতাম আমি ফুটি তাম্বা গানে হাই হাই ফুটি তাম্বা গানে অমর হইয়া আসত অমন্দি দেখে তাম তুই নয় ও দে হাই গো এইবার
ময়দানের ভিতরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি বুরাগে দেখলাম, তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইলাম। লাইক মিরাহাত মাতা কোরা হাবলে হিনি বল দিহি ওয়ালা দিওয়ান না সাজমাই না, আমার নবীকে তুমি জীবনের চাইতে বেশি ভালোবাসো, প্রমাণ দিয়া দিছো গো। এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম, জোরে জোরে কল্লা সুবহান। রফরা বুরাক অন্য বুরাক গুলো তো খাইতে খাইতে মরা সরা হয়ে গেছে, কিন্তু নবীর মহাব্বত না থাকার কারণে কাজে লাগে না। যার ভিতরে মহাব্বত বেশি, জিন্ন শিন্ন হলেও তার কাজে লেগে গেছে, তখন ঠিক কিনা? বন্ধুরা রে আল্লাহ, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার বন্ধু নবীরে নিয়ে আসবা, আমার বন্ধু নবী আই ভাই আমার বাড়ি, আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কর, আমার নবী মিরাজ করেছে রে ভাই, আমার নবী আল্লাহর বাড়ি ঘুরছে, 17টা জায়গায় ভ্রমণ করছে, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করতে, এইবার আমার নবী কয় আল্লাহ গো 17টা জায়গায় ভ্রমণ কইরা আমি যেই মজা পাইলাম, যেগুলো দেখলাম, আমি একা দেখব আমার উম্মত কি দেখবে না? আল্লাহ কয় বন্ধু 17টা জায়গায় তোমার ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ খুশি হইয়া 17 ফরজ নামাজ দেব, তোমার প্রবেশ করাবো, জোরে জোরে সতেরোটা জায়গা কোন কোন জায়গা ভালো করে শুনে নাও, আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে, এই 17টা জায়গায় যাইতে বলে নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এ বাজান ১২ করে শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আলী বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাতাহু ওয়া লা সালাত লিমান লা তুহরালাহু ওয়া লা দীন লিমান লা মানাতাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউ রাস মিনাল জাসাদি। আল মুজাম্মাল সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতাহু ওয়া লা সালাত লিমান লা তুহরালাহু ওয়া লা দীন লিমান লা মানাতাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউ রাস মিনাল জাসাদি। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। এইবার যারা নামাজে পড়ে, আমার আল্লাহ বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আল কাবুত, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ওয়াস্তিল খারাপ কাজ থেকে বিরত রাখে, কতক্ষণ ঠিক কিনা? আমার থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, তার কোন গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কর না সুবহান, নমস্কার তো আর জোরে কর, নাকি শুধু সুবহান বললে হবে? নমস্কার তো এইবারে আগে বেঈমান আমার নবীর মিরাজকে মিথ্যা বলেছে, কি বলছে বিশ্বাস, মানে তার যুক্তি হলো যে ওই সময় কি রকেট বিমান এগুলো ছিল না,
সে চিন্তা করতেছে আচ্ছা মানুষ, হ্যাঁ মানুষ আমি মানুষ, তাহলে এই আসমানে গেছে এটা কি মানা নেওয়া যায়, এটা কি সম্ভব? আমার নবী যে গেছে আর কি কোনো সন্দেহ আছে? কাবা কাউসাইন আওয়াজরা ফাও হাইল আবুদিমা ও হাক জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আমার নবী মসজিদের ভিতরে সাহাবীদের মাঝে আলোচনা করে আমার নবী কয় আমি আল্লাহর বাড়ি গেছি রে আমি নবী মিরাজ করেছি, সাহাবীরা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ কম সবাই বিশ্বাস করে, আগে বেঈমান এবার মসজিদের জানালাটা দইরা তাকা তাকা দেখতে কি করে আকসাল্লাদি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কত দিকে বলে রওনা দিছে আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের ভিতর বলছে যরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই বেঈমান কয় আব্দুল্লাহর কোলে মুহাম্মদ তুমি যে মিরাজ করেছো এটা আমি বিশ্বাস করি না, নিঃসন্দেহে তুমি পাগল হয়ে গেছো না উযুবিল্লাহ কম কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে সাধুকার কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে সাধুকার আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার নবী কয় আমি মিরাজ করেছি সত্য, এই বেঈমান বিশ্বাস করে না। এই ইহুদি এইবার রাস্তার ভিতর দিয়ে আটতে আটতে যারে পাই তারে কাছে খবর দেয় আব্দুল্লাহর কোলা কিনা আল্লাহর বাড়ি গেছে, শুনছোস কয় না বলে আল্লাহর বাড়ি গেছে সে কিনা উপরে গেছে, এটা তো কোনোদিনও সম্ভব না। এই বেঈমান রওনা দিছে বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বাজারে যাই আমার নবীর বিরুদ্ধে বলে জেরা শাশুনি রে ও বাজারবাসীরা খবর পাইছনি আব্দুল্লাহর কোলা কিরা আল্লাহর বাড়ি গেছে, সে কিরা মিরাজ করছে, সে কিরা আসমানে গেছে, এইবার সবাই কয় তুমি কি পাগল হইছনি, এইবার ইহুদি কয় এইটাই তো আমি জানতে চাই আব্দুল্লাহর কোলা মুহাম্মদ পাগল হইছে রে পাগল দেখে মসজিদে এইবার বইলা বাজারের ভিতরে ঢুকে বড় একটা মাছ কিনছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় লম্বা একটা বড় মাছ কিনিয়া এই মাছটা হাতে নিয়া রাস্তার ভিতর দিয়ে আসে মানুষের কাছে প্রচার করে আব্দুল্লাহ ইয়াতিম গোলাম মুহাম্মদ পাগল হয়ে গেছে না উযুবিল্লাহ। আরে নদীর মাছ কান্দে রে ইহুদি হাতে যেই মাছ ছিল রে ভাই এই মাছটা খাননে আর কয় আল্লাহ আমারে তুমি বানাইছো নদীর মাছ মালিক গো আমারে মানুষের রিজিকি বানাইয়া দিছো মানুষে আমারে কয়েকটা রান্না করে খাবে আল্লাহ গো আমারে তুমি মানুষের মাঝে খাওয়ার জন্য সৃষ্টি করেছো কিন্তু খাওয়াইবা খাওয়াইবা তুমি তোমার আদরের বান্দাদেরকে খাওয়াইবা নবীর সাহাবীদেরকে খাওয়াইতা নবীর উম্মতরে খাওয়াইতা কিন্তু এই বেঈমানের কাছে কেন আমারে তুমি দিলা? আল্লাহ গো যেই বেঈমানটা আমার হাতে দিয়া নবীর বিরুদ্ধে কথা কয় আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই বিচার চাই এই বেঈমানের বিচার করবা এইবার মাছ কান্দে ভাই গাছ কান্দে নদীও কান্দে সবাই কান্দে কান্নার রোল পইরা যায় আমার নবীরে পাগল কইরা আসমান সহ্য করতে পারে না জমিন সহ্য করতে পারে না এই বেঈমান মাছ কিনিয়া বাড়িতে যাইয়া বিবির কাছে কই বিবিরে খবর পাইছো নি আমি নদীতে
গোসল কইরা আইসা এই মাছটা খাবার খাইয়া আমি বাজারে যাইয়া মানুষের কাছে প্রচার করব আর তোমরা তোলা মোহাম্মদ পাগল হয়ে গেছে না উযবিল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা কইব আমার নবীর পাগল কয় জিবরাইল কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর পাগল কয় আল্লাহ কয় আমার বন্ধু নবীর পাগল কইবেই মানে আর আমি নবী আমি আল্লাহ আমার বন্ধু নবীর পাগল কওয়ার অপরাধে জমিনের ভিতর পাগল বানাইয়াই সারব আল্লাহ ভয় কর যখন নদীর ভিতর নামিয়া গোসল করে রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যাই না আমার নবীর পাগল কইছে এইবার তারে আমার আল্লাহ পাগল বানাইব এই বেঈমান যখন নদীর ভিতর নামিয়া গোসল করবে একটা ডুব মাইরা দিছে রে আমার আল্লাহ এই বেঈমানের মাতার মতো মহিলাদের মাতার মতো চুল দিয়া দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার গোসল করতে একটা ডুব গেছে হায় হায় নাকি হ্যাঁ কি মাতা মাতা চুল ছিল ছোট এখন এত বড় হয়ে গেছে এবার চিন্তা করছে কারণ কি ছিল বলতে এবার যতই কান্নাকাটি করুক আর কাম হইব জোরে কর এইবার চিন্তা করে ব্যাপার কি আমার মাথায় এত বড় চুল ছিল না দিছে কে জোরে কর আর একটা ডুব মাইরা দিছে গো পুরুষের বডি আর নাই মহিলাদের বডি হয়ে গেছে এইবার ইহুদি চিন্তা করে ব্যাপার কি আমি কি ছিলাম কি হয়ে গেলাম ওই নদীর ভিতর দিয়া বড় একটা জাহাজ যাই রে ভাই ওই জাহাজের মালিক ওই দিন জাহাজের মধ্যে বসা জাহাজের মালিকই দেখে এত সুন্দর একটা মেয়ে নদীর ভিতর গোসল করে এইবার জাহাজের মালিক কই জাহাজের নাবিকে না রে আর দেরি কইরো না জীবনে আমি মেয়ে মানুষই দেখছি এত সুন্দর মেয়ে তো দেখি নাই আজকে নদীর মাঝে এত সুন্দর একটা মেয়ে গোসল করতেছে তাড়াতাড়ি যা আমার জাহাজটা বেরে কইরা এই মেয়েটার আমার জাহাজে তুইলা দিয়ে আসবা এই মেয়েটার আমি বিবাহ করতে চাই জাহাজের নাবিকের জাহাজটা ঠেকাইয়া মেয়েটার সামনে দাঁড়ায় কই ও সুন্দরী তোমার কপাল খুইলা গেছে তোমার কপাল কি কি ভাবো তোর কপাল ভালো আমাদের জাহাজের মালিক করে সাইজ করছে কিসের সাইজ করছে আমাদের জাহাজের মালিক তোমারে বিয়া করবে কি করবে বিয়া করবে আর ইহুদি করতে আমার বিয়ে করবে আমি একজন পুরুষ আমি কি পুরুষ আমার বাড়িতে বউ আছে বাড়িতে ছেলে মেয়ে আছে জাহাজের নাবিকেরা কয় জাহাজের মালিককে কি ব্যাপার কি কয় এটা বলে পুরুষ নারে তাকবীর যেহেতু আমাদের
আমাদের